ইয়েস, এন্ড ফাইনালি আমি আবারও যুক্ত হয়ে গেলাম অ্যাকাউন্টিং এর নতুন একটি ক্লাসে, এবং এটা হচ্ছে সমন্বয় সম্পর্কিত ক্লাস। আমাদের একটা ফ্যাক্টরি ছিল, তো ফ্যাক্টরিতে রুম ছিল প্রায় 8টার মতো, কিন্তু আমাদের এই ফ্যাক্টরিটা পুরোটা ভাড়া নিতে হয়েছিল এবং এর ভাড়া ছিল প্রায় 22,000 টাকার মতো। তো 8টা রুম ছিল, 8টা, এবং 8টা রুমের আমাদের কাজে লাগতো 6টার মতো, কিন্তু এই 2টা রুম ফাঁকা ছিল। তো এখন কথা হচ্ছে, এই 2টা রুম ফাঁকা ছিল এজন্য আমার বাবা চিন্তা করলো, এই 2টা রুম যদি আমি ফাঁকা রেখে দিই তাহলে তো ব্যবসার জন্য লস হয়ে যাবে। এজন্য উনি ওই 2টা রুম ভাড়া দেয় এবং প্রতি মাসে ওই 2টা রুম থেকে প্রায় 2400 টাকার মতো ভাড়া আসে। তো কথা হচ্ছে, এই 2টা রুম যে অতিরিক্ত ভাড়া দিল, এই ভাড়া দেওয়ার জন্য যে টাকাটা ইনকাম হচ্ছে এটাকে বলা হয় উপভাড়া। তো যাই হোক, এখন এখানে লেখা আছে উপভাড়া 1,500 টাকা অনাদায়ী আছে, উপভাড়া প্রাপ্তি 5,000 টাকা। সাপোজ তুমি একটা প্রতিষ্ঠান, তুমি উপভাড়া পেয়েছো অলরেডি 5,000 টাকা এবং এখনো অনাদায়ী আছে, তুমি এখনো পাবা, এটাকে বলা হয় অনাদায়ী। তাহলে তুমি যেটা পাবা ওইটা যোগ করে দাও। কিভাবে যোগ করবা? যখন পরিচালন আয়ের মধ্যে, বিশদ আয় বিবরণীতে পরিচালন আয়ের মধ্যে উপভাড়া প্রাপ্তি লিখবা, উপভাড়া 5,000 টাকা, তখন তুমি এই 1,500 টাকা লিখে দাও অনাদায়ী নামে এবং যোগ করে দাও অনাদায়ী 1,500 টাকা, কারণ তুমি এই টাকাটার কথা ভুলে গেছিলা লিখতে। তো এখন লিখে দাও, তাহলে হবে 6,500 টাকা। অন্যদিকে তুমি যে অংশটা এখনো পাওনি ওই অংশটা ভবিষ্যতে পাবা, তার মানে ভবিষ্যতে যে অংশটা পাবা ওইটাকে বলা হয় চলতি সম্পদ। তাহলে তুমি লিখে দাও অনাদায়ী উপভাড়া এবং সেটা চলতি সম্পদের ঘরে, তাহলে অনাদায়ী উপভাড়া 1,500 টাকা। তাহলে দেখো, আমি এই রেওয়ামিলের অংশটা, মূলত এই অংশটা রেওয়ামিলের মধ্যে থাকবে, আর এই রেওয়ামিলের অংশটা একবার লিখেছি, সেটা হচ্ছে পরিচালন আয়ের মধ্যে বিশদ আয় বিবরণীতে। অন্যদিকে এই সমন্বয়ের অংশটা লিখেছি দুইবার, একটা হচ্ছে চলতি সম্পদের ঘরে আর একটা হচ্ছে এই উপভাড়ার সাথে যোগ করে দিয়েছি, তার মানে দুইবার লিখে ফেলেছি। কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি 2,000 টাকা, কমিশন 3,000 টাকা রেওয়ামিলের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তাহলে অলরেডি 3,000 টাকা পেয়ে গেছে আর এখনো পাবে 2,000 টাকা, কিন্তু এই টাকাটা পাইনি যেহেতু, তাহলে কি করতে হবে? এই 3,000 টাকার সাথে যোগ করে দিতে হবে। আর বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি বা চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা মূলত অন্তর্ভুক্ত হয় বিশদ আয় বিবরণের পরিচালন আয়ের মধ্যে। সো এইখানে লিখতে হবে কমিশন প্রাপ্তি 3,000 টাকা, এবং যে অংশটা অনাদায়ী আছে, এখনো পাওয়া যায়নি, ওই অংশটা আমাদেরকে যোগ করতে হবে অনাদায়ী 2,000 টাকা, মোট 5,000 টাকা দেখাতে হবে। অন্যদিকে দেখো, যে অংশটা এখনো পাওয়া যায়নি ওই অংশটা কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে, তাহলে যে অংশটা ভবিষ্যতে পাওয়া যাবে ওইটা হচ্ছে একটা চলতি সম্পদ। আর এছাড়াও তুমি এভাবে মনে রাখতে পারো, অনাদায়ী আয়, বকেয়া আয় অল টাইম সম্পদ এবং সেটা চলতি সম্পদ। তাহলে আমরা চলতি সম্পদের অংশে সরাসরি লিখে দিব অনাদায়ী কমিশন 2,000 টাকা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কমিশন রেওয়ামিলের মধ্যে আছে আর রেওয়ামিলের এন্টিটি যে কোনো একবার যে কোনো একটা অংশে যাবে, হতে পারে আর্থিক অবস্থার বিবরণী, হতে পারে বিশদ আয় বিবরণী, হতে পারে মালিকানা স্বত্ব বিবরণী। তো এটা আমরা প্রথমে লিখে ফেললাম, দেখো কমিশন প্রাপ্তি পরিচালন আয়ে বিশদ আয় বিবরণীতে। অন্যদিকে সমন্বয়ের যে অংশটা আছে এই 2,000 টাকা, এইটা লিখে ফেললাম আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে একবার, এবং এই কমিশন প্রাপ্তির সাথে অনাদায়ী হিসেবে যোগ করে দিলাম একবার। তাহলে এই একবার, এই একবার, মোট দুইবার। কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কাজ শেখানো হয়, বিনিময়ে যাদেরকে কাজ শেখায় তাদের কাছ থেকে কিছু টাকা প্রতিষ্ঠান নিয়ে নেয়। হতে পারে তুমি তোমার বাসার পাশেপাশে যদি কোনো গ্রিলের দোকান থাকে, দেখবা কিছু বাচ্চা সেখানে কাজ শিখতেছে এবং বিনিময়ে ওই বাচ্চাগুলো প্রতিষ্ঠানকে 2,000 কিংবা 3,000 টাকা প্রতি মাসে প্রদান করে কাজ শেখার জন্য। এমনও হয় অনেক কম্পিউটার কোর্সে 2,000-3,000 টাকা প্রদান করে এবং সেটা তারা কাজ শিখে নেয় ওই টাকার বিনিময়ে। তো ওই যে প্রতিষ্ঠানে কাজ শিখে ওই প্রতিষ্ঠানের জন্য এই 2,000 বা 3,000 টাকা হচ্ছে একটা আয়, এবং ওইটাকে বলা হয় শিক্ষানবিশ সেলামি। এবং এই শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে একটি অপরিচালন
আয়, আই মিন প্রতিষ্ঠান পরিচালনা না করলেও এই আয়গুলো হয়ে থাকে। তো এখানে দেখো লেখা আছে তিন নম্বর এন্ট্রিতে অগ্রিম শিক্ষানবিশ সেলামি 2,500 টাকা এবং রেওয়ামিলের মধ্যে ক্রেডিট পাশে 5,000 টাকা দেওয়া আছে শিক্ষানবিশ সেলামি। তার মানে এই যে 5,000 টাকা শিক্ষানবিশ সেলামি দেখতে পাচ্ছ, এই 5,000 টাকার মধ্যে এই 2,500 টাকা আছে। সো আমাদের কি করতে হবে, অগ্রিম অংশটা বাদ দিয়ে দিতে হবে, কারণ আমরা শুধু চলতি বছরের হিসাব করি। তাহলে আমরা অগ্রিম অর্থাৎ পরবর্তী বছরের হিসাব কেন করব, পরবর্তী মাসের হিসাব কেন করব? আমরা যে বছর হিসাব করব ওই বছরের হিসাবটা দেখাবো। তাহলে আমাদেরকে প্রথমত অপরিচালন আয়ের মধ্যে 5,000 টাকা লিখে ওখান থেকে বাদ দিতে হবে অগ্রিম নামে 2,500 টাকা। তাহলে 2,500 টাকা অন্যদিকে অগ্রিম শিক্ষানবিশ সেলামি 2,500 টাকা, এই রেওয়ামিলের অংশটা 5,000 টাকা এন্ট্রিটা আমরা কিন্তু মূলত একবার লিখলাম অপরিচালন আয়ের মধ্যে। অন্যদিকে দেখো এই সমন্বয়ের অংশটা 2,500 টাকা দুইবার লিখে ফেলেছি, এখানে একবার এখানে একবার। তাহলে আমরা দেখতে পেলাম সমন্বয়ের এন্ট্রি দুইবার অন্তর্ভুক্ত হলো এবং রেওয়ামিলের এন্ট্রি একবার অন্তর্ভুক্ত হলো।